সালাতের মধ্যে মানুষের অনেক সময় ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি হয়ে যায় এবং যখনই একামত শেষ হয়ে যায় খিনজাব বলে একটি শয়তান কাতারের ভিতরে ঢুকে পড়ে এবং সে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিয়ে মানুষকে কি করে ভুল করাবো এই প্রচেষ্টায় সালাত সমাপ্ত হওয়া পর্যন্ত সে ছাড়ে না কো এইরকমভাবে পিছনে লেগে থাকে যার জন্য অনেক সময় আমাদের নামাজ বা সালাত ভুল হয়ে যায় অনেক সময় বেশি কম হয়ে যায় অনেক সময় প্রথম তাশাহুদ পড়তে মনে থাকে না পেরাত জ্বরে আসতে সময় জ্বরে জ্বরের সময় আসতে হয়ে যায় এই নানান রকমের ভুলের শিকার আমরা হয়ে যাই যার জন্য সেই ভুলের দরুন কি করতে হবে এবং কি করা প্রয়োজন আছে তা আজকের আলোচনায় এসে যাবে ইনশাআল্লাহুল আজিজ প্রথম নম্বরে হচ্ছে কি সহু সহু মানে ভুল সালাতের ভুল ক্রমে কোনো ওয়াজিব তরক হয়ে গেলে বাদ পড়ে গেলে ছেড়ে গেলে শেষ বৈঠকে তাশাহুদের শেষে সালাম ফেরাবার পূর্বে সাজদায় সহু দিতে হয় অর্থাৎ দুটি সেজদা করতে হয় রাকাতের গণনায় ভুল হলে বা সন্দেহ হলে বা কম বেশি হয়ে গেলে বা প্রথম বৈঠকে না বসে দাঁড়িয়ে গেলে ইত্যাদি কারণে এবং মুক্তাদিগণের মাধ্যমে ভুল সংশোধিত হলে সেজদায় সহু অবশ্যক হয় সেজন্য সেজদায় সহু জরুরি তো ইমাম নিজের ভুল যদি নিজেই বুঝতে পারে যে আমার ভুল হয়ে গেছে যেটা একদিন হবে তার উপরে ভিত্তি স্থাপন করে সে ব্যক্তি সংশোধন করে নেবে আর পুরুষ মানুষের যদি সালাতে থাকে মুক্তাদিগণ ভুল হলে সুবহানাল্লাহ বলে লুকমা দিতে হয় আর মহিলাগণ যদি মুক্তাদি হন ভুল ধরতে পারেন তাহলে ডান হাত বাম হাতের পিঠের ওপরে একটু বাড়ি মারতে হয় যে শব্দ করতে হয় এটাই হলো ভুল ধরিয়ে দেওয়ার লোকমা দেওয়ার এটাই পদ্ধতি বা নিয়ম কানুন সহি বুখারী এবং মুসলিমের হাদিস এবং তফসিরে কুরতুবির এরকমই রয়েছে মিশকাতে 988 নম্বর হাদিসে রয়েছে লিআন্না সাউতাহুন্না আওরাতুন এই জন্য যে মহিলাদের কণ্ঠস্বরটাই হলো লজ্জার অন্তর্ভুক্ত সেজন্য ওই কণ্ঠস্বরটাই সুবহানাল্লাহ বলা যাবে না বরং ডান হাত বাম হাতের পিঠের ওপরে আস্তে করে হালকা করে বাড়ি মারবে এবং শব্দ করবে এটাই জানিয়ে দেবে যে ভুল হয়ে যাচ্ছে মিরাতে তৃতীয় খণ্ড 357 নম্বর হাদিসে 57 পৃষ্ঠায় রয়েছে তো এই ভুল সংশোধনে আমাদেরকে করতেই হবে যদি ইমাম সালাতরত অবস্থায় নিজের ভুল সম্পর্কে নিশ্চিত হন ইয়াকিন হয়ে গেছে কিংবা সরবে সুবহানাল্লাহ বলার মাধ্যমে লোকমা দিয়ে মুক্তাদিগণ ভুল ধরিয়ে দেন তবে তিনি শেষ বৈঠকে তাশাহুদের শেষে তাকবীর দিয়ে পরপর দুটি সেজদায় সহু দেবেন অতঃপর সালাম ফেরাবেন এটা হলো সহি মুসলিম এবং মিশকাতে 1015 নম্বর হাদিস নম্বর দুই যদি রাকাত বেশি পড়ে সালাম ফিরিয়ে দেন অতঃপর ভুল ধরা পড়ে তখন পূর্বের ন্যায় বসে তাকবীর দিয়ে সিজদায় সহু করে সালাম ফেরাতে হবে এটা বুখারী এবং মুসলিমের রাওয়ায়েত এবং মিশকাতে 1017 নম্বর হাদিস 1016 নম্বর তিন যদি রাকাত কম করে সালাম ফিরিয়ে দেন তখন তাকবীর দিয়ে উঠে দাঁড়িয়ে বাকি সালাত আদায় করতে হবে ও সালাম ফেরাবে অতঃপর তাকবীর সহু দিয়ে আল্লাহু আকবার বলে দুটি সেজদায় সহু দিয়ে পুনরায় সালাম ফেরাবেন
এটাও সহি বুখারি এবং মুস্তা রয়েছে। নম্বর চার, সালাতের কম বেশি যাই হোক না কেন, সালামের আগে বা পরে দুটি সিজদায় সহু দেবেন, সালামের আগেও হবে পরেও হবে, কোনো অসুবিধা নাই। সহি মুসলিম 1287 নম্বর হাদিস। অতএব আমাদের যেটাই ভুল হবে সেটাই আমাদের সংশোধন নিজেই করে নিতে হবে, অথবা মুক্তাদির মাধ্যমে সংশোধন সংযোজন করে নিতে হবে। যেমন সিজদায়ে সহুর পরে তাশাহুদ পড়ার বিষয়ে ইমরান ইবনে হুসাইন হতে যে হাদিসটি এসেছে সেটি জয়ী। তাছাড়া একইবারে কর্তৃত্ব বর্ণিত বুখারী ও মুসলিমের সহি হাদিসের বিপরীত, কেননা সেখানে তাশাহুদের কথা নেই। অর্থাৎ মোট কথা, সিজদায়ে সহু সালামের পূর্বে ও পরে দুভাবেই জায়েজ আছে, কিন্তু তাশাহুদ শেষে কেবল ডাইনে একটি সালাম দিয়ে দুটি সিজদা সহু করে পুনরায় তাশাহুদ ও দরুদ পড়ে দুদিকে সালাম ফেরানোর পড়ার বিষয়ে ইমরান ইবনে হুসাইন যে হাদিসটা বর্ণনা করেছেন সেটা হচ্ছে জয়ী, আমলযোগ্য নয়। অতএব একদিকে সালাম ফিরিয়ে আবার তাশাহুদ পড়ে আবার দুই দিকে সালাম ফেরানো, এ হাদিসটা সহি নয়, আমল করা যাবে না। সিজদায়ে সহু হাদিস সম্বন্ধে বলা হয়েছে, দেখুন এবার হাদিস পড়ে ইবারত সহ। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان احدكم اذا قام يصلي رسول صلى الله عليه وسلم বললেন তোমাদের মধ্যে যে কেউ নামাজে দাঁড়িয়ে যায় যা শয়তান শয়তান দাঁড়ানোর সঙ্গে সঙ্গে চলে আসে فلبسوا عليه حتى لا يدري كم صلى এবং সেই নামাজে সে সন্দেহ করে দেয়, তিন হলো না চার হলো, তার আর মনে পড়ে না। হাত্তা লা ইয়াদরি কাম সাল্লা, তার আর মনেই নাই করে কত হয়েছে, এমন সন্দেহ হয়ে যায়। ফাইজা ওয়াজাদা যালিকা আহাদুকুম, তোমাদের মধ্যে এরকম সন্দেহ যখন হয়ে যাবে, ফালে ইয়াসজুদ সাজদাতাইন ওয়া হুয়া জালিসুন, বসে বসে দুটি সিজদা সহু করতে হবে। সহি বুখারি এবং মুসলিম, সহি বুখারি 1232 নম্বর হাদিস, সহি মুসলিম 389 নম্বর হাদিস। আমরা বুঝতে পারলাম শয়তানি ভুল করিয়ে দেয়, যার জন্য অনেক সময় ভুল আমাদের হয়ে যায়। দ্বিতীয় একটা হাদিস, আন আতা ইবনে ইয়াসারিন আন আবি সাঈদিন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা শাক্কা আহাদুকুম ফি সালাতিহি ফালাম ইয়াদরি কাম সাল্লা সালাসান আম আরবা। আতা ইবনে ইয়াসার এবং আবু সাঈদ খুদরি উভয়ই বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমাদের মধ্যে যে কোনো সালাতে সন্দেহ হয়ে যায় যে করিকাত সালাত হলো, তার আর মনে নাই, কাম সাল্লা সালাসান আম আরবা, তিন হলো না চার হলো, তাহলে ইয়াতরিহি শাক্কা, সন্দেহটাকে দূর করতে হবে। এবং আলে ইবনি আলা মা ইস্তাইকানা, আর যেটা বেশি ইয়াকিন হবে বিশ্বাস হবে সেটার ওপরে ভিত্তি স্থাপন করে কাজ করতে হবে। সুম্মা সাদাতা সাজদাতাইনি কাবলা ইয়ুসাল্লিমা, সালাম ফেরাবার আগে সহু সিজদা দুটি করে নিতে হবে। ফাইন কাল সাল্লা খামসান, যদি এক রেকাত বেশি হয়ে যায় অর্থাৎ পাঁচ রেকাত যদি পড়া হয়ে যায়, সাফানা লাহু সালাতুহু, তাহলে ওই নামাজটি ওই সালাতটি যে এক রেকাত পড়া হলে উঠে ওটা তার জোড়া হয়ে যায়, ছ রেকাত হয়ে যায়। ওয়াইন কান সাল্লা ইতমামান, দু রেকাত নফলে গুণ্য হয়ে যাবে এবং প্রচুর নেকি হবে। ওয়াইন কান সাল্লা ইতমামান, আর যদি পূর্ণ চার রেকাতই হয়েছে তাহলে কানাতা তারেগি মানে শয়তান, শয়তানকে অপদস্ত অপমানিত লাঞ্ছনা গঞ্জনকারী গণ্য হবে করার জন্য, এই শয়তানকে লাঞ্ছিত করার জন্য এই সহুসেজা দুটি করতে হবে। সহি মুসলিম 571 নম্বর হাদিস। তো আমরা বুঝতে পারলাম যে এইরকমভাবে সালাত আমাদেরকে অবশ্যই করতে হবে। আরও বলেছেন মহানবী আন আব্দুল ইবনে বুহাইনাত আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লা বিহিম জোহরা, একদিন বিশ্বনবী আমার জোহরের সালাতে তিনি নামাজ পড়াছিলেন, কামা ফি রাকাতাইনি উলাইয়াইনি, প্রথম দু রেকাতে তিনি দাঁড়িয়ে গেলেন, ফালাম ইয়াজলিস, এবং
তাশাহুদ পড়তে ভুলে গেলেন, বসলেন না, তাশাহুদের সময় তিনি না বসে উঠে পড়লেন। ফাকামা নাসু মাআহু, মানুষরাও সবাই উঠে পড়েছে। হাত্তা ইযা কাযা সালাত, ইতিমধ্যে নামাজ শেষ হওয়ার কাছাকাছি পৌঁছে গেছে। অন্তজারা নাস, মানুষ অপেক্ষায় আছে সালাম ফেরাবার জন্য, তাসনিমাহু, সালাম ফেরাবার জন্য। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাব্বারা, আল্লাহু আকবার বললেন। ওয়া জালিসুন, এবং বসে বসে সাজাদা সাজদাতাইনি কাবলা ইসাল্লিমা সুম্মা সাল্লামা, তিনি বসে বসে দুটো সহু সিজদা করলেন সালাম ফেরাবার আগে, তারপর সালাম ফিরিয়ে দিলেন। সহিহ মুসলিম 570 নম্বর হাদিস, সহিহ বুখারী 829 নম্বর হাদিস। তাহলে বিভিন্ন রকমের সালাত আমরা বুঝতে পারলাম যে এই সালাতে অনেক রকম হয়ে থাকে। আরেকটা মগিরা বিন শোবা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইযা কামাল ইমামু ফি রাকাতাইনি, যখন ইমাম মহাশয় দু রাকাত নামাজে যখন দাঁড়িয়ে গেলেন, কামার ইমাম ও ইমাম দাঁড়িয়ে গেলেন, ফি রাকাতাইনি, প্রথম দু রাকাতে, ফাইন জাকারা কাবলা ইয়াস্তাবিয়া কায়েমা, তারপর তিনি মনে পড়ল, স্মরণ এসে গেল, আয়াস্তাবিয়া কায়েমা, কে বসা হই, আয়াস্তাবিয়া বরাবর যেন কায়েমা দাঁড়িয়ে গেছেন, একদম দাঁড়িয়ে গেছেন, ফলে জিলিস, তারপরে হঠাৎ মনে পড়ল তিনি বসে যাবেন, ওয়াইন ইস্তাবা কায়েমা, আর যদি সরাসরি খাড়া হয়ে গিয়ে এবার কেরাত শুরু হবে হবে হচ্ছে, এরকম যদি হয়ে যায় ফালা ইয়াজলিস, সে আর বসবে না, ওয়ালে ইয়াজুদ সাজদাতাই সাহুবে, এবং সেজদাই সহু দুটো করে নিতে হবে। আবু দাউদ হাদিস 1036 নম্বর, ইবনে মাজা 1208, ইরওয়াউল গালিল 408 নম্বর হাদিস। এই হাদিসে আমরা পেলাম, দেখা যাচ্ছে আমাদের তাশাহুদ পড়তে ভুলে যাচ্ছে, যে দাঁড়িয়ে গেছে, একদম কিরাত শুরু করেনি, এবং আমরা হাত দুটো বাঁধিও নি কে বুকের ওপর, না বেঁধার সময়তেই আমার মনে পড়ে গেল যে তাশাহুদ পড়া হয়নি, তাহলে ইমাম সাহেব খুব তাড়াতাড়ি চলে যাবেন, বসে পড়বেন, তাতে কোনো সহজ সিদ্ধা লাগবে না, নামাজ পূর্ণ হয়ে যাবে। আর যদি দেখা যাচ্ছে হাত দুটো কবজায় কবজের ওপরে বাঁধা হয়ে গেছে, তা এরকম হয়ে গেলে আর বসা হবে না, মনে পড়লেও বসা হবে না। তারপর সমস্ত নামাজ চার রাকাত শেষ হওয়ার পর সালাম ফেরোবার সময় আল্লাহু আকবার বলে দুটো সহ সিজদা করতে হবে, বুঝলেন? এটাই হলো সঠিক। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এরকমভাবেই সহ সিজদা তিনি করেছেন বিভিন্ন সালাতে। তো সালাতের আর এক কয়েকটি উল্লেখ করছি, ভুলে কেরাতের ভুল হলে কোনো সহ সিজদা নেই, কেরাতের ভুল হলে কোনো সহ সিজদা নেই, যে দেখা যাচ্ছে কেরাত হয়তো হয়তো আমার মাঝখানে ভুল হয়ে গেছে অনেকটাই, এতে কোনো সহ সিজদা লাগে না। আবার দেখা যাচ্ছে জোহর আসরের নামাজে মনে মনে নামাজ নীরবভাবে পড়ি আমরা, এই সময়তে জোরে জোরে কেরাত হয়ে গেছে, তবুও সিজদা দিতে হয় না। আবার দেখা যাচ্ছে জোরে জোরে সালাত, যেমন মাগরিব ইশা ফজর, ওই সময় মনে মনে কেরাত হয়ে গেছে কিছু, তারপর মনে পড়ল, তবুও সহু সিজদা লাগবে না, এতে কোনো সহু সিজদা লাগে না। আর লোকমার সংশোধন হয়ে গেলেও কোনো সহু সিজদা নেই। মুক্তাদিগণ, পুরুষ হোক চাই মহিলা হোক, তারা যদি লোকমা দিয়ে দেয় আর যদি সংশোধন হয়েই আছে, সহু সিজদা লাগে না। সহু সিজদার জন্য ডানে একবার সালাম ফেরানোর পর তাশাহুদ পড়ে দুইটি সিজদা দিয়ে সালাম ফেরানো এক অভিনব পদ্ধতি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীগণও করেননি, তাবিঈনগণও করেননি, তবে তাবিঈনও করেননি। অতএব এটা মানার অযোগ্য, আমলযোগ্য নয়, করা যাবে না, বরং আল্লাহু আকবার বলে দুটো সালাম, দুই দিকে সালাম ফেরাতে হবে, এটাই সহি আর এটাই ঠিক আছে, এছাড়া আর কিছু নেই। আমরা সহু সিজদা সম্বন্ধে বেশ কয়েকটি আলোচনায় রাখলাম, তবে এই আলোচনায় অবশ্যই আমাদেরকে সংশোধন সংযোজন হতে হবে। দেখা যাচ্ছে কোনো ব্যক্তি এসে নামাজের সালাতের মধ্যে সালাম দিল, সালাতের মধ্যে সালাম দেওয়া যাবে না, ওটা মনে রাখতে হবে, সালাম যখন ফেরানো শেষ হয়ে যাবে
তখন সালামের উত্তর দিতে হবে, এটাই নিয়ম। আর যখন দেখা যাচ্ছে কোনো রকমের ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, তার জন্য সওসিলদার অনিবার্য। যেমন ফরজ যদি তরক হয়ে যায় তাহলে সওসিলদার দেওয়াটা অপরিহার্য, ফরজ। এরকম কায়াম, রুকু, সুজুদ, এগুলোর মধ্যে যে কোনো একটা যদি ভুল হয়ে যায় সিজদা দিতেই হবে, অবশ্যই এটা অবধারিত। আর এর মধ্যে যেগুলো নফল বা সুন্নত রয়েছে ওইগুলো যদি ভুল হয়ে যায় ওতে কোনো সওসিলদা লাগে না, এমনিই হয়ে যায়। এরকমভাবেই আমরা সালাত আদায় করব ইনশাআল্লাহুল আজিজ। যতদিন আমরা পড়ব সালাতের ভুল হওয়ার সম্ভাবনা, কেননা মহানবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময়ে তিনি হয় জোহরের অথবা আসরের নামাজে দুই রিকাত সালাত নামাজ পড়লেন, পড়ার পর সালাম ফিরিয়ে দিলেন, ফেরার পর তিনি আপন আপন সব বাড়ি চলে গেছেন, কেউ রাস্তাঘাটে রয়েছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও রাস্তাতে এক জায়গায় ছিলেন মদিনার নবাবী মসজিদের পাশে। একজন সাহাবা গিয়ে বললেন, জি আম নাসিতাম কসিরতা ইয়া রাসূলুল্লাহ, আম নাসিতাম কসর কসিরতা, অর্থাৎ হে নবী আপনি কি সালাত আজকে কমিয়ে দিলেন, কসর করলেন, না দুরিকাত, না আপনি ভুলে গেছেন? কি হলো, দুরিকাত নামাজ কমিয়ে দিয়েছেন না ভুলে গেছেন? এই সাহাবিটার নাম হলো ফিরবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অরিজিনাল নাম, আসল নাম। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জুলিয়াদাইন বলে ডাকতেন, এর হাত দুটো প্রচণ্ড লম্বা ছিল, যার জন্য মহানবী জুলিয়াদাইন বলে ডাকতেন। তখন অন্যান্য বুজুর্গ সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, জুলিয়াদাইন কি সঠিক কথা বলছে যে দুরিকাত সালাত পড়ি আমি সালাম ফিরিয়ে দিয়ে চলে এসেছি, এরা কি সঠিক? সকলেই বললেন, জি হ্যাঁ আপনি দুরিকাত পড়ি সালাম ফিরিয়ে চলে গেছেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, চলো সকলেই গিয়ে সেখানে মসজিদে গিয়ে আবার তিনি দুরিকাত নামাজ পড়লেন, পড়ার পরে তিনি সহু সিজদা আল্লাহু আকবর বলে দুটি সহু সিজদা করলেন, সহি বুখারি এবং মুসলিমের রওয়ায়েতে এসেছে। তো এরকম যে ভুল হয়ে যেতে পারে যে কেউ লোকমা দিয়ে দেয়নি বা লোকমা দেওয়ার সাহসও পায়নি যে মহানবীর কাছে, যার জন্য অনেক দেরিতেই চলে যাওয়ার পরেই মনে পড়ছে। আর ওই খিরবাক রাজিয়াল্লাহু তাআলাহু তিনিও আগে মনে ছিল কিন্তু বলেননি, যে এত বড় বড় সাহাবা থাকা সত্ত্বেও ওনারা কিছু বললেন না, আমি কী করে বলি। তারপরেও তিনি মনে ভাবলেন যে আমি তো মনেই আছে যে দুরিকাত বেশি পড়েননি, তো আমি মহানবীকে একা পেয়েছি জিজ্ঞেস করি, তাই তিনি গেলেন এবং সঠিক হলো। এই খিরবাক রাজিয়াল্লাহু তাআলাহু ভুল ধরে দিলেন, তা সেটা আবার ওভাবেই মহানবী বললেন, সব ভুলগুনার সব সহসিদ্ধগুনার হাদিসের মধ্যে রয়েছে। আমরা ইনশাআল্লাহুল আজিজ আমরা যে কোনো সালাত, সালাত ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, তাহাজ্জুদ হোক, ইশরাক হোক, সূর্য ঢলার নামাজ হোক, যে কোনো সালাত হোক, যেটাই ভুল হবে এই ফর্মুলা অনুযায়ী আমরা সংশোধন সংযোজন করব ইনশাআল্লাহুল আজিজ। এই বলি আজ সংক্ষিপ্ত বক্তব্য কি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।